ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। তো আজকে হচ্ছে আমাদের মান্থলি মক টেস্ট। একটু বলে রাখি আমাদের ব্যাপারে, আমরা হচ্ছে কাটোয়া বেসড একটি সরকারি চাকরির কোচিং সেন্টার, যেখানে সমস্ত রকম সরকারি চাকরি কোচিং দেওয়া হয়। অনেকেই জিজ্ঞাসা করছিল যে আমাদের এখানে পড়তে আসবে, তো তাদের বলে রাখি আমাদের অলরেডি ব্যাচ ভর্তি হয়ে গেছে এবং আমাদের নতুন ব্যাচ পুজোর আগে শুরু হবে। তো তোমরা যদি চাও আমাদের যে এক্সিস্টিং ব্যাচগুলো আছে সেই ব্যাচে ভর্তি হতে পারো। এবং আসতে পরীক্ষা চলছে, কোনো কথা হবে না। তোমরা যদি মনে করো যে এক্সিস্টিং ব্যাচে ভর্তি হতে চাও, তো তোমরা শুরু করতে পারো, তারপরে আমাদের যে পুজোর আগে নতুন ব্যাচ হবে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারো। আমাদের ফিস স্ট্রাকচারটা একটু বলে রাখি, সর্বনিম্ন ফিজে কিন্তু আমরা এই সাবডিভিশনে পড়াই। আমাদের ফিস হচ্ছে মাত্র, মান্থলি ফিস মাত্র 500 টাকা এবং অ্যাডমিশন ফি মাত্র 200 টাকা। আবার বলছি, আমাদের অ্যাডমিশন ফি 200 টাকা এবং মান্থলি ফিস 500 টাকা। চাকরির আগে বা পরে কোনো ডকুমেন্টস জমা রাখা বা টাকা পয়সা দাবি করা হয় না, নিজের যোগ্যতায় কিন্তু চাকরি পাবে। আমরা শুধু গাইড করব। অনেকের মধ্যে এই ধারণা যে কোচিংয়ে এলেই চাকরি, যে মায়াসিসে আসা মানে চাকরি, না না এটা ভুল। নিজের যোগ্যতা দিয়েই তুমি কিন্তু চাকরি পাবে, যার মধ্যে হার্ডওয়ার্ক আছে, যার মধ্যে সেই প্রচেষ্টা করা, সেই সাহসিকতাটা আছে, তারা সবাই কিন্তু নিজের পায়ে দাঁড়াবে, সেটা যে প্রতিষ্ঠানই হোক। আমরা শুধু চেষ্টা করি। তো আমাদের এখানে প্রত্যেক ব্যাচের প্রত্যেক মাসে যে পড়ানোগুলো হয়, ম্যাথ, রিজনিং, জিকে, ইংরেজি, তার উপর বেশ করে একটা মান্থলি মক টেস্ট নেওয়া হয় প্রত্যেক ব্যাচে। আর এই মান্থলি মক টেস্টের উপর বেশ করে কিছু পুরস্কার দেওয়া হয়। যেমন এবারের এই মান্থলি মক টেস্টের পুরস্কার হচ্ছে, যে টপার হবে সে হচ্ছে মটন বিরিয়ানি, আর যে সেকেন্ড টপার হবে সে হচ্ছে চিকেন বিরিয়ানি। আমাদের সাথে একটা লাঞ্চ ডেট, আমাদের সাথে একটা টপার ও সেকেন্ড টপারে লাঞ্চ ডেট। তো সেই উদ্দেশ্যে আজকের এই মক টেস্ট। এই ব্যাচটার নাম হচ্ছে ইন্দ্রজিৎ 3। পার্সোনালি আমার মত, এই ব্যাচের প্রত্যেকটি ক্যান্ডিডেটই খুব সিরিয়াস। আমি লাস্টে আজকের মক টেস্টের প্রশ্ন আমি তোমাদের দেখাবো, তোমরা আমাকে জানাবে যে তোমাদের কত স্কোর আসছে। তো আজকে মক টেস্ট দিচ্ছে, একটু আমি রুদ্রকে বলবো একটু পুরো ক্লাসটাকে একটু ভিডিও করে দেখাতে, একটু আমাদের পুরো সিস্টেমটাকে, স্ট্রাকচারটাকে, ক্লাসরুমের ক্লাসটাকে একটু দেখাতে। তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু পরীক্ষা দিচ্ছে মনোযোগ সহকারে। কৌশিক, কৌশিককে জিজ্ঞাসা করবো, কৌশিককে আমি বলে রাখি তোমরা সবাই চেনো কৌশিককে। কৌশিক আইবি থ্রুতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চাকরি পেয়েছে, তবুও আমাদের সাথে এখন কন্টিনিউ হয়েছে। কৌশিক, তোমার সামনে কী লক্ষ্য আছে, কোন পরীক্ষা দিয়ে প্রিপারেশন নিচ্ছ? ও এসএসসি সিজিএলের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো প্রশ্নপত্র কেমন কৌশিক? ভালো হয়েছে, ওকে ঠিক আছে, নো প্রবলেম। তো এখানে দেখতে পাচ্ছ সবাই পরীক্ষা দিচ্ছে। তো চেষ্টা করি আমরা একদম এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করানো এবং এক্সাম ভাইসটাকে নিয়ে আসার। অর্পিতা, প্রশ্ন কেমন হয়েছে? আচ্ছা, ওকে, নো প্রবলেম। এদিকে আমি দেখতে পাচ্ছি রূপা, সব ঠিকঠাক হচ্ছে? ওকে। যশ, ঠিক আছে? যশ, তোমার, তুমি কোথা থেকে এসেছো? ও কৈচোর থেকে এসেছে, অনেক দূরদূরান্ত থেকে এসেছে। এখানে কাঁথরে থেকে অনেক এসেছে না? কোথা থেকে এসেছো তুমি? দেখো কাঁথরে থেকে এসে তুমি এখান থেকে কত দূর? 30 কিলোমিটার। তো যারা ভাবছো যে দাদা আমি যেতে পারছি না, অনলাইন ক্লাস করবো, দেখো অনলাইনে সব কিছু হয় না এভাবে। তো এরা এত কষ্ট করে আসছে। তো এখন আমি জিজ্ঞাসা করবো আমাদের আমাদের যে জিআই স্যার সুমন্ত স্যার। তো সুমন্ত স্যার, প্রশ্নপত্র কেমন এসেছে, কি মনে হচ্ছে? তো প্রশ্নপত্র যেগুলো দেখা দেখে মনে হচ্ছে আমার যে প্রশ্নপত্র খুব সহজে আছে। আর এদের সবারই কি, এরা নতুন ব্যাচ, এরা প্রথম স্টার্ট করেছে 1 মাস হলো, তো সেই হিসাবে এদেরকে জাস্ট বেসিক কিছু জিনিস থেকে কোশ্চেনগুলো করা হয়েছে। কিছু প্রশ্ন আলোচনা করি, কি কি প্রশ্ন করে, দু তিনটে প্রশ্ন একটু বলো দেখি। হ্যাঁ, জিকে বলতে পারে, যেমন দু একটা মানে এখানে কোশ্চেন আছে, যেমন বলছি একটা প্রশ্ন, যে সালোক সংসদ যে কথাটি আছে সেটা প্রথম কে ব্যবহার করেছিল? আচ্ছা বেশ, ওকে। তাহলে অপশন আছে এখানে? হ্যাঁ অবশ্যই অপশন আছে, দেওয়া আছে। আচ্ছা, নেগেটিভ মার্কস, নেগেটিভ মার্কস আছে, ওকে। যেমন হয় আমাদের পরীক্ষা সেরকম বেসিস দিয়ে করানো, প্রত্যেকটা বসে 4টা করে অপশন প্লাস নেগেটিভ মার্ক আছে। তারপর একটা প্রশ্ন যেমন এখান থেকে বলতে পারি, বলছি যে সামবেদে মোট 6টি স্তোত্র আছে। এটা একটা বেশি প্রশ্ন আমরা দেখতেই পাই, যে আমাদের সব পরীক্ষা যেগুলো হয় বেঙ্গলের যেসব পরীক্ষা হয় বা এসএসসি যে পরীক্ষা হয়, ম্যাক্সিমাম করাতে এই কোশ্চেনগুলো কমন আসছে এবং আসার মতনই কোশ্চেন। তো আমরা সেইগুলো ফলো করেই করাই, যেগুলো কোশ্চেন আসার মতো কোশ্চেন আসে এবং সব কিছু একটা সিস্টেমেটিক্যালি হয় সব কিছু। আচ্ছা, তো যাই হোক,
একটা। আচ্ছা সুমন্ত স্যার, এই যে 60 নম্বরের প্রশ্ন, 1 ঘন্টা সময়, তো মিনিমাম এই পেপারটাতে কত স্কোরের আপনি এক্সপেক্ট করছেন শুনে কাছ থেকে? কোশ্চেন যা ছিল নতুন, সেহেতু মোটামুটি আমার মতে 45-50 পাওয়ার কথা। মোটামুটি যারা সিরিয়াস কেন, যারা পড়াশোনা করছে, যারা পড়াশোনা করতে চায়, তাদের 45-50 পাওয়ার কথা। ওকে, তো আমরা দেখি লাস্ট পর্যন্ত কারা জেতে, কে টপার হয়, আমরা সে আপডেটও দিয়ে দেবো। তো আমি একটু দেখি, দেখাতে চাই আজকে যে প্রশ্ন পেপার, আমি রুদ্রকে বলবো একটু জুম করতে। তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন, ঠিক আছে? দেখো, ম্যাথ আছে সিম্পলিফিকেশন থেকে শুরু করে গড়ের অঙ্ক, সেখান থেকে আছে পার্সেন্টেজে কিছু প্রশ্ন, সেখান থেকে আছে ভগ্নাংশে কিছু প্রশ্ন। বললাম না একদম এক মাসের ব্যস্ত, তাই আমরা একদম বেসিক লেভেলের প্রশ্ন করিয়েছি। দেখো, এটা হচ্ছে ইংলিশ প্রশ্ন, ইংলিশের প্রশ্ন খুব সুন্দর। আমাদের যে ইংলিশ এডুকেটর অপু স্যার, অপু স্যার প্রশ্নটা করেছেন। তো এটা হচ্ছে ইংলিশের প্রশ্ন, তোমরা আমাকে জানাবে এই প্রশ্নটা কেমন লাগলো আর এই প্রশ্নে কত স্কোর করতে। দেখো, এইটা হচ্ছে জিকে প্রশ্ন, শ্লোক সংশ্লেষ কথাটি প্রথম কে ব্যবহার করেন, কত সালে অক্সিজেন আবিষ্কার হয়, শ্লোক সংশ্লেষ অক্ষম হলো কি, কত অণু কার্বন ডাইঅক্সাইডের এক অণু গ্লুকোজ তৈরি হয়, মধুর প্রধান উপাদান কি। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো মানুষের শ্বেত রক্ত কণিকার আয়ু কতদিন, সামগ্রিক রেচনাঙ্গের নাম কি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কী প্রকৃতি। কারণ আমাদের এবারে যে সিলেবাসটা ছিল ইতিহাস এবং সায়েন্স ভিত্তিক সিলেবাস, তাই সেখান থেকেই প্রশ্ন করা হয়েছে। তো ইতিহাসের প্রশ্ন পর তারপর রিজনিংয়ের প্রশ্ন করিয়েছি, রিজনিংয়ের প্রশ্ন কিন্তু খুব ইজিই করিয়েছি, কিন্তু একটু ঘোরানো আছে। ম্যাথ, রিজনিং, জিকে, ইংরেজি সব মিলিয়ে মিশিয়ে করা আছে। তো টোটাল প্রশ্ন আমি দেখতে পাচ্ছি কটা আছে, টোটাল প্রশ্ন আমি দেখতে পাচ্ছি 60টা প্রশ্ন আছে। তো এই 60টা প্রশ্নে আমি কাট অফ রেখেছি এই পরীক্ষায় 25। 60-এর মধ্যে যারাই 25 পাবে, 25 পাবে, তারা সবাই পাস করবে। এরপর যে টপ হবে সে হচ্ছে টপার, যে সেকেন্ড টপার, তোমরা জানো আমাদের যেটা পুরস্কার মান্থলি মক টেস্টে যে টপার সে হচ্ছে মটন বিরিয়ানি, আর সেকেন্ড টপার হচ্ছে চিকেন বিরিয়ানি। যাই হোক, এই হচ্ছে প্রশ্ন। তো পুরো ক্লাসটাকে আমি দেখতে পাচ্ছি, আমরা চেষ্টা করছি যতটা সহজভাবে করা যায়। তো এভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে সবাইকে ওয়ান টু ওয়ান ক্লাস করাই, যাতে ওদের সুবিধা হয়, ঠিক আছে, চেষ্টা করি আমরা। তো যাই হোক, আরেকটা কথা বলে রাখি, যদি আমাদের ক্লাসের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, দেখো আমরা ক্লাসের ভিডিও আপলোড করি, যারা আমাদেরকে আসতে পারে না তাদের কাছে ক্লাসের যে পরিবেশ সেটাকে নিয়ে যাওয়া। অনেকেই আমাদের দূর থেকে ক্লাস করে, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, দিনাজপুর, তো সবাই তো আমাদেরকে আসতে পারে না। তো তাদের কাছে যে পড়াশোনা হচ্ছে সেই সারাউন্ডিংস, সেইটা আমি চেষ্টা করি নিয়ে আসার। তাই আমি আমাদের যে ক্লাসের যে ভিডিও, যে প্রশ্নোত্তরের ভিডিও, সেগুলো আপলোড করি যাতে তাদেরও কিছুটা হেল্প হয়। তো আমাদের ক্লাসের ভিডিও কেমন লাগে একটু জানিও। আর একটা কথা বলে রাখি, যারা মনে করো যে আমাদের এই ভিডিওগুলোতে আমাদের স্টুডেন্টদের লজ্জা লাগে বা ওদের সমস্যা সৃষ্টি হয়, তো একটু ওদের কাছে শুনবো সত্যি ওদের কাছে অসুবিধা হয় কিনা। আচ্ছা, সবাইকে একটা প্রশ্ন আমার, আমরা যে ক্লাসের ভিডিও আপলোড করি এতে যদি উপকার হয় লজ্জা লাগে? হ্যাঁ, উপকার হয়। তো এমনি কোনো মান সম্মানের কোনো ব্যাপার নেই যে না আমার এই ভিডিও হলে আমি পাচ্ছি বলে আমার সমস্ত মান সম্মান জলে গেল? যাই হোক, এখানে মান সম্মান জলে যাবে না, চাপ নেই, আমি এইটুকু ভরসা রাখি এদের উপর। আর আমার কাছে মান সম্মান যাবে না, কী হয়েছে গোটা বিশ্বের কাছে মান সম্মান টিকে থাকে, সেই জন্য আমার এই পদক্ষেপ। তো আমাদের এই ভিডিও, আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে, সবাইকে একটাই রিকোয়েস্ট, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিও। আর মায়াশিসকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 8016014007, এই নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।